হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বং রেসিপিস বাই ডিঙ্কির আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে নিয়ে এসেছে খুব মজাদার একটা রেসিপি এই রেসিপিটাকে তোমরা সকাল বিকেলের নাস্তা হিসেবে খেতে পারো যে সমস্ত বন্ধুরা আমার একই নাস্তা খেয়ে খেয়ে বোর হয়ে গেছো কি বানাবে বুঝতে পারছো না তারা অবশ্যই এই ইউনিক রেসিপিটা ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে তো চলো রেসিপিটা আমরা সময় নষ্ট না করে চট করে দেখি নি আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম নুডলস এরপরে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দু কাপ পরিমাণ দিয়ে দেব জল জলটা যখন একটু গরম হয়ে উঠবে তখন আমরা নুডলসগুলোকে জলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নুডলসটাকে আমি তিন চার মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি এরপরে নুডলসটাকে একটা স্ট্রেনার দিয়ে ভালো করে ছেঁকে নেব জলটা আর নুডলসটাকে আমি ঠান্ডা করতে দেব আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল আর বোলের মধ্যে তিনখানা ডিম নিয়ে নিলাম এরপরে আমি এখানে অ্যাড করছি টু টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ কুচি টু টেবিল স্পুন পরিমাণ আমি অ্যাড করলাম ক্যাপসিকাম কুচি টু টেবিল স্পুন আমি এখানে আরও অ্যাড করছি ধনে পাতা কুচি এক টি স্পুন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর এখানে আমি অ্যাড করব ওয়ান টি স্পুন পরিমাণ লবণ এরপরের সব উপকরণগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি এই মিক্সচারের মধ্যে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা এরপরে ভালো করে নুডলসটাকে এই ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান আর এই প্যানের মধ্যে আমি এখানে টু টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেব কুকিং অয়েল তেলটা যখন একটু গরম হয়ে উঠবে তখন আমরা যে নুডলস আর ডিমের মিশ্রণটা সেটা অ্যাড করব তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ বড় ছোট করতে পারো আমি এখানে এরকম মিডিয়াম সাইজই রাখছি মিডিয়াম টু লো ফ্লেমে আমরা বোথ সাইড দু মিনিট করে আমরা ভালো করে ফ্রাই করে নেব আঁচটা কমিয়েই করবে বেশি জোরে কিন্তু ফ্লেমটা বাড়ালে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার প্রথম ব্যাচটা ভালো করে ভাজা হয়ে গেল এরপরে একইভাবে আমরা সেকেন্ড যে ব্যাচটা আছে সেটা ভালো করে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও আমি যখনই নতুন মজাদার রেসিপি নিয়ে আসবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তো দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে আর এই রেসিপিটা ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরেও অনেক বেশি ইয়ামি হয় তো অবশ্যই তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব ভালোবাসবে রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আর আরও নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ